গোটা অযোধ্যা নগরীকে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। এবং আজকে দুপুরবেলায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন, পর্যালোচনা করেছেন। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আগরতলার কল্যাণ আশ্রমের প্রতিষ্ঠাতা সম্পাদক পীযূষ ভট্টাচার্য। পীযূষ বাবু, আপনাকে নিউজ ভ্যানগার্ডে স্বাগত জানাই। আমরা প্রথমেই এক ঝলকে দেখে নেব উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দির নতুন করে যে সেজে উঠেছে বা নতুন ভাবে গোটা এলাকা আলোকমালায় সাজিয়ে উঠেছে, সেজে উঠেছে, সেটা এক পলকে আমরা দেখে নিচ্ছি। সেই ছবি প্রথমেই দেখুন আপনারা। অযোধ্যা নগরী নতুন সাজে সেজে উঠেছে, জোর কদমে প্রস্তুতি চলছে আগামী বুধবার রাম মন্দির আনুষ্ঠানিক শিলান্যাস। উপস্থিত আছেন রাজ্যের কল্যাণ আশ্রমের প্রতিষ্ঠাতা পীযূষ ভট্টাচার্য। তিনি 1989 সালে প্রথম শিলা পূজনের বৈঠকে বা 1989 সালে বৈঠকে উপস্থিত ছিলেন, কয়েকবার এই অযোধ্যায় গেছেন। তার কাছ থেকে তার অভিজ্ঞতার কথা আমরা জেনে নেব। পাশাপাশি এই যে রাম মন্দিরের ভূমি পুজো হবে আগামী বুধবার, শিলান্যাস হবে, এই অনুষ্ঠান নিয়েও কথা থাকবে। এবং আপনারাও ফোন করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। তবে বিষয়ে থেকে চলে যাচ্ছি পীযূষ বাবুর কাছে। পীযূষ বাবু নমস্কার, নিউজ ভ্যানগার্ডে স্বাগত জানাই। নমস্কার। আপনার তো অনেক অভিজ্ঞতা আছে, বহুবার সেখানে গেছেন অযোধ্যায়, পাশাপাশি শিলা পুজোর বৈঠকেও ছিলেন, সেখানে গেছেন শিলা পুজোর সময়ে। আপনার অভিজ্ঞতা যদি কিছুটা শেয়ার করেন আমাদের দর্শকদের। একটি রাম মন্দিরের তালা খোলার পরে আমি একবার অযোধ্যাতে গিয়েছিলাম, সেখানে প্রণাম জানাইবার জন্য। সেই বিরাট লাইন ছিল, লাইন গিয়ে রামলালাকে দর্শন করলাম, পূজা করলাম। তখন সেরকম কোনো আন্দোলন বা এই ধরনের কোনো কিছু না, একটা মানে বিশ্বহিন্দু পরিষদের একটা কমিটি হয়েছিল যে সাধু সন্তদের নিয়ে, যে এ নিয়ে একটা আন্দোলন হবে, এই ধরনের একটা আলোচনা চলছিল। সনটা কত হতে পারে? এটা 1988। এই আলোচনার পরে 1989 সালের শেষ দিকে হঠাৎ এখানকার যে বিশ্বহিন্দু পরিষদের সেক্রেটারি ছিলেন সত্যরঞ্জন চক্রবর্তী, উনি আমাকে বললেন যে তুমি শিলা পূজনের বৈঠক হচ্ছে, আমাদের বাবা সাহেব জগরজি থাকবেন, অশোক সিংহজি থাকবেন, নাগপুরে যেতে হবে। তো ত্রিপুরা থেকে আমি একলা যাব। তো ত্রিপুরায় অনেকদিন আগে একজন প্রচারক ছিলেন শ্রীধর পাঠক, উনি আসলেন। উনি আমাকে নিয়ে গেলেন, সঙ্গে অরবিন্দ ভট্টাচার্য, মিনাধর ভট্টাপুর, গুয়াহাটি ইউনিভার্সিটির যে একজন প্রফেসর উনিও ছিলেন আমাদের সঙ্গে। তারপরে ঝাড়খণ্ডের যে এক সময় চিফ মিনিস্টার ছিল বাবুরাম মারান্ডি, হ্যাঁ, ও আমার সঙ্গে ছিল। আমরা গিয়ে বৈঠকে গেলাম, সেই বৈঠকের মধ্যে অশোক সিংহলজি পুরাপুরি ভাবে কিভাবে শিলা পূজন হবে, এই পবিত্র পূজিত শিলা, সমস্ত দেশের পূজিত শিলা, হ্যাঁ, রাম জন্মভূমি, এই শিলা আমাদের ত্রিপুরা থেকে গেছে, হ্যাঁ, বলছি আমি। তারপরে ওখান থেকে আসার পরে আমি একটা শত্রুতাকে নিয়ে, আমরা যে যে বিশ্বহিন্দু পরিষদের কমিটি ছিল সেই কমিটির একটা শিলা পূজন সমিতি করলাম। সেই শিলা পূজন সমিতির প্রথম প্রেসিডেন্ট হল লাটিয়াচড়ার অরিন্দ্র ত্রিপুরা, আর সত্যতা তো সেক্রেটারি আছি। তো অরিন্দ্র ত্রিপুরা এবং আমরা বসে যে মোটামুটি ভাবে সমস্ত জায়গায় শিলা পূজন করতে হবে, আগরতলা থেকে ধর্মনগর পর্যন্ত 87টা, আমার যতটুকু মনে আছে, আরো হয়তো বেশি হতে পারে, প্রমিনেন্ট 87টা পূজা হয়েছিল। আর প্রথম পূজার অভিজ্ঞতা হল মারাত্মক। আমরা সবাই শিলা একটা এসছে, তারপরে এখানে আমরা জিরানিয়াতে গেছি, সেখানে একখানে আমরা অনুরোধ করছি যে শ্রীরাম একটা শ্রীরাম এর দায়িত্ব তৈরি করে আমাদেরকে কিছু শিলা বানিয়ে দেওয়ার জন্য, মানে ইট বানিয়ে দেওয়া। তখন অনেক রসিকতা শুনেছি আমার বন্ধু বান্ধবের কাছ থেকে, হ্যাঁ, আর বাকি ঋষি ঈদ পূজা তোমাদের, হ্যাঁ, ঈদ পূজা করে দক্ষিণা কত হবে, এই এরকম। যাই হোক, সেই রাজিয়াছড়ার প্রত্যন্ত অঞ্চলে শিলা পূজন সমস্ত মেয়ে লোকটা বেশ শ্রদ্ধার সঙ্গে, হ্যাঁ, শিলা পূজন করছে। তো শিলা পূজন চলাকালীনই হঠাৎ একদল পুলিশ,
হাজির সবাই ভয় পেয়ে গেছে মানে এটা কোথায় লাটিয়াছড়া লাটিয়াছড়া আচ্ছা বিশালগড় থেকে সব পুলিশ গেছে কিন্তু অদ্ভুত জিনিস হলো আজকে এটা বলতে আমার খুব আনন্দিত হচ্ছে যে পুলিশের যে ডিএসপি ছিল তিনি ছিলেন যদুবল চট্টোপাধ্যায় আর যদুবল চট্টোপাধ্যায় আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে নিয়ে তিনি সঙ্গে কার্যক্রমে তো যদুদা গিয়ে সেই সেই রামশিলাকে দক্ষিণা দিল পূজা করলো তখন সমস্ত পুলিশ অভিযানে পূজা করলো তখন সব মানুষ আবার দৌড়ে আসলো দৌড়ে এসে তখন দেখা গেল যে তাদের কি ভক্তি এই যে ঈদ মানে অন্যান্যরা একটু তাচ্ছিল রয়েছে বাকি বিশেষণ ঈদ পূজা করা কিন্তু দেখছি আমি সমস্ত সবাই এক টাকা দুই টাকা পাঁচ টাকা দক্ষিণা দিচ্ছে আর শ্রদ্ধার সঙ্গে পূজা করছে তারপরে এই পূজা আমরা সমস্ত জায়গায় ঘুরে ঘুরে এই আপনার রাজবাড়ির ভিতরে ধর্ম মহাসংঘ ছিল রঞ্জনের জৈন মন্দির এখানে বিরাট ক্রীড়া পুজো হয়েছে সেখানে যে মহারাজ কুমার সহজী বিক্রম কিশোর ওনার তত্ত্বাবধানে সেখানে পূজা হয়েছে তারপরে সেই সমস্ত পূজিত শিলা যারা পূজা করছে তারা মাথায় বিরা আইনাসেরা এই আপনার রন্তরাইগুড়ির যে ইয়েতে যে সমস্ত ছামনু মনু এই সমস্ত জায়গার পূজা পূজা সবাই মাথায় ঘুরে দিতেন না বড় রাস্তায় আনছে বড় রাস্তায় না গাড়ি করা হয়েছে কেউ মানে বাসে করে আছে কেউ অন্য করে আছে আইনাসের শিলা জমা দিছে এই শিলা জমা করার পরে সেই শিলা নিয়ে এখান থেকে আমাদের যে প্রান্ত প্রচারক রামচন্দ্রী উনি সেই শিলা নিয়ে এইভাবে আমাদের শিলা পূজন হয়েছে এবং তখন দেখছি যে ভক্তি কিরকম মানে রাম মন্দির নির্মাণের প্রক্রিয়াটা আশির দশক থেকেই শুরু আশির দশক থেকে শুরু হয়েছে তারপরে নব্বইতে আপনার প্রথম কর সেবা হবে তখন মোলায়ম সিং যাদব মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ না ভুল কিছু করলাম কিন্তু পরে মোলায়ম সিং যাদব মুখ্যমন্ত্রী ছিলেন তো এখান থেকে আমরা প্রথম আপনার এই যে সোনামুড়া মেলা ঘরের এখানে রতন দাস করে একটি ছেলে সে দেখলাম আরেকজনকে নিয়ে মানে আমাদের কোন শুধু পত্রিকাতে একটা মানে বিবৃতি দেওয়া হয়েছে যে কষ্টে যেতে হবে কোন রকম যোগাযোগ নাই কিন্তু নিঃসংকোচে নির্ভয়ে হ্যাঁ দেখলাম একটা চিড়ার পুতলা নিয়ে আসলো দেশের সংঘকে যাবে আমি কর্তব্য করতে যাব তারপরে এখান থেকে আরো মানে সুজিৎ চক্রবর্তী বলে একজন ছিল যে উত্তর গীতের মধ্যে তার দোকান ছিল আপনার গ্রিলের দোকান সেও আরেকজন নিল এরকম দশ পনেরো জন একটা নির্দ্বিধায় পয়সা কি আছে জানি না আমরা কিছু পয়সা করে কিছু খাওয়ার জোগাড় করে দিচ্ছিলাম এইগুলি নিয়ে এরা চলে গেল যাওয়ার পরে রাস্তার মধ্যেই তাদেরকে আটকে এলো ত্রিপুরাতে না ত্রিপুরার বাইরে না ত্রিপুরার বাইরে আমি গুয়াহাটি পর্যন্ত গেছিলাম একটা কাজে গুয়াহাটিতে কুমদা চুমদা তারা সবাই গেল সেই বারে গুয়াহাটিতে আমি অপেক্ষা করছি সেখান থেকেই শুনলাম যে তারা রাস্তায় আটকেছে উত্তরপ্রদেশে ঢুকার পরেই ঢুকার পরে কেউ অ্যারেস্ট হয়ে গেছে হ্যাঁ তারা নিয়ে তাদেরকে স্কুলের মধ্যে হ্যাঁ অ্যারেস্ট করে রাখছে আর কেউ কেউ আছে পালায় গেছে পালায়া পায়ো হাইটটা সেই সৌর্য নদীর তীরে গেছে সেই সৌর্য নদীর তীরে তাদের বর্ণনা অনুযায়ী দেখলাম যে সৌর্য নদীর তীরে সবার মানে পুলের মধ্যে সব আটকাইছে উন্মাদনাকারে বলে এমন লোক আছে যে সমস্ত শরীরে শ্রীরাম 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 রক্ত পড়তাছে লেখছে তারপরে মানে আপনারা জানেন যে ফুলগু নদী যে নদী তো মারাত্মক না সরুজ নদী মারাত্মক যেখানে নাকি বলা যায় যে অনেকেই মারা গেছে আমাদের রামায়ণে পাওয়া যায় সেই সরুজ নদীর মধ্যে একজন এরকম উন্মাদ সে জাপ দিছে যে সাতটায় পার হয়ে যাব কিন্তু কতটুকু যাওয়ার পরে তার আর কোনো অস্তিত্ব নাই ওদের বর্ণনা অনুযায়ী এইরকম ভাবে এরা মানে সমস্ত দিন কেউ হয়তো মানে এই ব্রিজের কাছে কেউ হয়তো নদীর বাড়ে কেউ আপনার স্কুলের মধ্যে আটকে তাদেরকে মন্দির ঘিরে রাখছে এইভাবে তারা সেই আন্দোলন করে তারপর প্রথম আইসে এখান থেকে মানে কর্তসেবকরা কর্তসেবা করতে পারেনি করতে পারেনি তারপরে আপনার
হলো 91-তে 91-তে কর্ষেবকরা গেল হ্যাঁ সেই কর্ষেবকরা গিয়ে ফিরে প্রথম সাইটে তারা কর্ষেবা করলো আর তখন ঠিক হইল যে শিলা পর্যন্ত শিলা হয়ে গেছে হ্যাঁ সেই আপনার কর্ষেবাপুরম একটা মানে জায়গাতে একটা পুরিয়ে তৈরি হয়েছে আর রাম মন্দির তৈরি হওয়ার জন্য তার যে কারিগররা সেই কারিগররা রাম মন্দির কিন্তু অনেক আগে থেকে তৈরি তার মধ্যে সিমেন্ট আমি জানি না আমি যে দেখছি আমাকে বলছে যে সিমেন্ট কেমিটের কিছু নাই এমনিভাবে পাথরগুলি খোদাই করছে যে একটা সঙ্গে একটা একটা সঙ্গে একটা লাগিয়ে রাম মন্দির মানে এখন যে পাঁচটা গম্বুজ তখন পাঁচটা ছিল না তখন ছিল তিনটা গম্বুজ হবে এরকম আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি উত্তরপ্রদেশে এই যে অযোধ্যায় রাম মন্দির শিলান্যাস ঘিরে যে প্রস্তুতি চলছে সেখানে সাধারণ মানুষ সাধু সন্তরা এমনকি মুসলিম ধর্মাবলম্বী অংশের মানুষ তারা এই যে রাম মন্দিরের যে শিলান্যাস অনুষ্ঠান ভূমি পূজন অনুষ্ঠান সেটাকে কিভাবে নিচ্ছেন দেখুন বা শুনুন তাদের মুখ থেকে দেশভক্ত কি সাধনা 5 अगस्त को सिद्ध हो रही है साधना सिद्ध होती है तो वही शुभ दिन होता है और हम ये मानते हैं प्रधानमंत्री 5 अगस्त को जब अयोध्या पधारेंगे वो भारतीय इतिहास का एक नया युग प्रारंभ होगा मेरे 2 मंजिल का था मंदिर अब 1 मंजिल का काम पूरा हो चुका है 1 मंदिर का पत्थर हमारे पास तैयार है 2 मंजिल का काम चालू हो जाएगा नींव भी खुदेगी अभी 5-6 महीने उसी में लग जाएगा ऐसा क्षण जिससे लगातार कितने लोगों ने संघर्ष किया बलिदान दिया अपार हम लोगों में खुशी है और अयोध्या का हिंदू और मुसलमान कंधे से कंधा मिला के चल रहा है शुरू से ही हम सभी के राम पूर्वज यहाँ का वो चाहे हिंदू हो चाहे वो मुस्लिम हो चाहे वो सिख हो चाहे ईसाई हो हम सभी राम के ही वंशज हैं राम हमारे पूर्वज हैं तो हमारा मुस्लिम समाज पूरी तरह से बढ़ चढ़ करके हिस्सा लेगा অযোধ্যা নগরী যেখানে আগামী বুধবার রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান হবে এবং এই শিলান্যাস ঘিরে এলাকার মানুষ বা অযোধ্যা নগরী বা ওই এলাকায় যারা সাধু সন্তরা রয়েছেন মুসলিম ধর্মাবলম্বী অংশের মানুষ রয়েছেন তারা কি বলছেন সবাই কিন্তু সেই শিলান্যাসের প্রহর গুনছেন চলে যাচ্ছি আমার পীযূষ বাবুর কাছে যে কথাটা কট সেবক নিয়ে বলছিলেন বা কট সেখানে গিয়েছিলেন বা অনেকে সূর্য নদী পার হয়েছে এবং অনেকেই সূর্য নদীতে মারা গেছেন যে বিষয়টা বলছিলেন তারা এই আন্দোলন যখন শেষ হলো তখন পরিকল্পনা হলো যে আমরা রাম জ্যোতি নিয়ে প্রথম তো শিলা পূজন হলো এরপরে রাম জ্যোতি আমরা সমস্ত ভারতবর্ষ করব তো রাম জ্যোতি জন্য একজন স্বয়ংসেবক এখান থেকে একজন কার্যকর্তা গেল তিনি গিয়ে সেখানে যজ্ঞের মাধ্যমে জ্যোতি ঘটালো সেই জ্যোতি এরকম বড় হারিকেন ছিল হারিকেনের মধ্যে প্রত্যেককে রাম জ্যোতি দিয়ে দিল সেই রাম জ্যোতি নিয়ে অনেক কষ্ট করে তখন তো পয়সা করিও না যেমন আমিও জানি শুধু আসছি একজন ফোনে অপেক্ষা করছেন নমস্কার ধনগর বন্ধু কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ বলুন প্রথমে আমি ওনাকে এই সমস্ত কিছু বলছেন আমরা অনেক কিছু জানতে পারতাম ঠিক আছে আমি একটা জিনিস জানতে চাইছি কিন্তু রাম মন্দির ছিলেন নাকি আগামী বুধবার ছিলাম না ভূমি পূজন আগামী পরশু কিন্তু আমি ওনাকে অসংখ্য ভালো একটা জিনিস উদ্যোগ এটা মনে হচ্ছে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং কতটুকু মেনটেন হবে বা এই প্রকোপের মধ্যে কতটুকু গ্রাহ্য হবে এটা যদি কোন প্রকাশ সেখানে দৈহিক দূরত্ব মেনটেন করা হবে এবং পাশাপাশি জনসাধারণ বলা যায় রাম ভক্তদের সেখানে তেমন ভাবে উপস্থিতি থাকবে না আজকে পরিষ্কার ভাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলে দিয়েছেন এবং সেখানে দৈহিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে
आगामी बुधवार राम मंदिर शिलान्यास हबे एवं सम्पूर्ण भावे दैहिक दूरत्वटा के मेनटेन करा हबे से प्रसंगे आसबो आबार तबे आमरा जेटा निये कथा बोलछिलाम फिरे जाच्छि बिजुर बाबुर काछे तो रामज्योति रामज्योति निये आसलो रामज्योति निये आसार परे एई रामज्योति निये आमार काछे फोटो आछे এই রামজ্যোতি নিয়ে আমরা সমস্ত পাহাড়ে পর্যন্ত আমার কাছে ফটো আছে যে গলি যে পাহাড়ে পর্যন্ত আমরা সেই রামজ্যোতি নিয়ে আমরা পরিবহন প্রতিটা মন্দিরে এই জগন্নাথ মন্দির থেকে আমার লক্ষ্মীনারায়ণ মন্দির যত মন্দির আছে সমস্ত মন্দির আমাদের হাতির লেটাতে একটা মন্দির আছে গায়ত্রী মা ওনার মন্দির এগুলো সমস্ত মন্দিরে আমরা রামজ্যোতি আগ্রহ করে নিয়েছে দক্ষিণা দিয়ে সুগন্ধে না রামজ্যোতি নিয়েছে দক্ষিণা দিয়ে তারপরে রামজ্যোতি চালিয়ে রাখতে হবে একদিন আমাদের সংগ্রহের দলে রামজ্যোতি নিয়ে গেল যে রং মোটরসাইকেল রং ছিল না আমাদের একটা মোটরসাইকেল ছিল মোটরসাইকেল আমাদের তিনজন উঠে তারপরে ঘুরতে দেখো যে রামজ্যোতি তার এখানে জ্বালানো হবে আসছি আসছি বিজু একজন ফোনে অপেক্ষা করছেন নমস্কার ব্যান্ডের বন্ধু কে বলছেন কোথা থেকে বলছেন নমস্কার স্যার আমি কুমুদ দৃষ্টি খবর করতে রাহুল চক্রবর্তী বলছিলাম স্যার হ্যাঁ হ্যাঁ বলুন স্যার দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর ভারতীয় জনতা পার্টি এবং বিশ্ব হিন্দু পরিষদের যৌথ প্রচেষ্টায় আজ অযোধ্যাতে রাম মন্দির গড়ে উঠছে এটা দীর্ঘদিনের একটা পরিকল্পনা ছিল ভারতীয় জনতা পার্টির জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন যে অযোধ্যায় রাম মন্দির হোগা রাম মন্দির হোগা রাম মন্দির কা শিলান্যাস হোগা সব কুছ হোগা কিন্তু আজকের এই বিশ্বের এই সংকটময় পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও এইটুকুই আমরা বলতে চাইছি যে অযোধ্যা রাম মন্দির উঠুক রাম জন্মভূমি শিলান্যাস হোক তবে সবকিছু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যেন হয় এবং এবং উৎসব যেন খুব বড় মতেই হয় সুন্দর মতেই হয় বাকিটা প্রভু শ্রী রামের রামজ্যোতি নিয়ে আমরা যখন ঘুরতে আরম্ভ করলাম শেষ পর্যন্ত যে আশ্রম চৌনিতে যে মহারাজ ছিলেন সেই রামকৃষ্ণ মিশন যখন প্রথম ছিলেন সেই কি ওনার নামটা আমি বলে গেছি মহারাজ ওনার কাছে গিয়ে দেখলাম উনি সচেত নেই এটা রাখছে রামজ্যোতিটা তারপরে আমরা মানে শ্বাস আসলো যে রামজ্যোতি নিবে নাই সেখান থেকে আবার জ্বালিয়ে সমস্ত জায়গায় আবার খুব নিরামদের রামজ্যোতি আছে কিনা জানো সব জায়গায় আবার জ্বালিয়েছিলাম এইভাবে রামজ্যোতি যাত্রা হলো রামজ্যোতি যাত্রা হওয়ার পরে জ্যোতি কি আপনারা অযোধ্যা থেকে এনেছেন না অযোধ্যা থেকে এনে আচ্ছা আচ্ছা অযোধ্যা থেকে এনেছি আচ্ছা এনে এই রামজ্যোতি আমরা জ্বালিয়ে রেখেছি মানে কত সন হবে এইটি 1991 সালে এটা কয়েকদিন জ্বালিয়ে রেখেছিলেন এটা আমরা মানে আসলে মধ্যে প্রত্যেকেরই জ্বালানো জ্বালো আচ্ছা আচ্ছা এরপরে আর খুশ করছি না মানে অযোধ্যা থেকে প্রদীপ জ্বালিয়ে নিয়ে মানে এতটা পথ কিভাবে প্রদীপ জ্বালিয়ে আনলেন মানে এই গাড়ির মধ্যে যত্ন করে আমি তো বলছি ছিল পাদুরা কিভাবে আনছিলাম এইগুলো বেশ যত্ন করে তোমার তো গাড়ি রিজার্ভেশন পয়সাও নেই আমাদের আচ্ছা আচ্ছা হ্যাঁ এইভাবে এটা আনা হয়েছে এই আন্দোলনের পরে তারপরে আমরা যে তৃতীয় স্টেপে হলো পাদুকা পূজন আচ্ছা তো পাদুকা পূজনের সময় তখন আমরা রামনগর আমাদের অফিসটা চেঞ্জ হয়ে গেছিল সেখানেও রামচন্দ্র হস্ত উজনি আমাকে বললেন যে পিজুর দা আপনি না গেলে এটা হবে না পাদুকা পূজন আপনাকে যেতে হবে তো এখান থেকে আমি চাকরি করি তখন আচ্ছা সেই চাকরি থেকে ছুটি নিয়ে অনেকে আবার বলছে যে চাকরি করেন হ্যাঁ বাম আমল আপনি এই অবস্থায় যাবেন আমি বলি যা ওই হবে রামের নামে চলছি হ্যাঁ আমরা ভয়ে তো রাম দুঃসাহসিক কাজ করতে বললো রাম লজ্জা পাইলে বললো রাম ঘৃণায় আমরা রাম 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 কই কাজে রাম হয় আমরা যা হয় হবে রওনা হয়ে গেলাম গুয়াহাটিতে গিয়ে অরবিন্দ দা গেল আবার আমরা চারজন সেখান থেকে জনার্দন চৌহান করে একজন ওনাকে নিয়ে আমরা গেলাম সেখানে যাওয়ার পরে কর সেবাপুরমে উঠলাম সেখানে আমাদের রাত্রে বৈঠক হলো যে আমরা কোথাও এমন কিছু বলবো না কেউ কোনো কথা বললে পরে আমরা উত্তর দেবো না তবু আমরা তো পূজা দেবো বলেছি প্রতিদিন আমি পূজা দিতে গেলাম আমি এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছি পূজা দিতে গিয়ে আমি একটা লাল কাপড় মানে ওই যে কাপড় বাঁধে তারপরে আদি এটা কোথায় অযোধ্যা অযোধ্যাতে আচ্ছা হ্যাঁ এগুলি কিনতে গেলাম আচ্ছা কেনার পরে
যে দিছে সে সমস্ত কিছু দেওয়ার পরে পয়সা করে দিলাম, তো ওটা দিয়ে সে নিন, ওইটা ইয়ে দাও। ঋণ ডাকি আর কি ব্যাপার? তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি মুসলমান হয় কে? হ্যাঁ মাই মুসলমান হুম, বহুত সালসে হুম এটার। বল ভাই তো রাম মন্দির হল বাবরি মসজিদ, বাবরি মসজিদ ইয়ে তো থাকে তো কবি হ্যাঁ নামাজ পড়ে কে লিয়ে দেখা নেই। আচ্ছা আচ্ছা, আর আমারও তো মন্দির জানে স্যার চাই। আচ্ছা কিতনা আমার বিক্রি হতা হ্যায় কিতনা চিজ বেচতা হো? মানে মুসলিম যারা আছেন সব তারাও চাইছেন যে রাম মন্দির হোক। ওই ওই তারা কতজন জানি না, কিন্তু ওই মুসলিম যুবক কি আমাকে বললো মানে যিনি ব্যবসা করছেন, হ্যাঁ যে আচ্ছা খাসা আমার বিজনেস চল রা হ্যায়। আচ্ছা হ্যাঁ মসজিদ মে সে কিয়া হোগা ও থোড়া বুট হ্যাঁ বিকুঙ্গা ये वो कितना आदमी आएगा मस्जिद में, कितना लोग खरीद करता है? ये राम मंदिर में जो जो आता है वो सौ का दो सौ का खरीद करता है। तो हमें आज तो जो रमजानी विभेद की से जाइए शिलानी शिला पूजन हलो तीन बस्ता शिला नहीं है। हाँ हमें उठलाम जनार्दन रास्ते वहां के गाड़ी से दूरी दिलें কোনো রকম রিজার্ভেশন নেই, কিন্তু উঠলাম রিজার্ভেশন কামড়াতে। তিথি আসলো বললো যে পয়সা দিতে হবে, আমি বললো আগে পূজিত পাদুকা রামের পাদুকা এটার মধ্যে আগে আপনি দক্ষিণা দেন, তারপরে আপনার ফাইন দেব। এইভাবে হাসাহাসি করতে করতে গুয়াহাটি পর্যন্ত আসলাম। গুয়াহাটির পরে তারপরে খুব বৃষ্টি ছিল, হ্যাঁ ঝড় বৃষ্টির মধ্যে অর্ধেক রাস্তায় নৌকা সিল্কের আসার পরে তারপরে দাঁড়িয়ে এইভাবে এনে পাদুকা পৌঁছালাম। সেই পাদুকা পূজন সমগ্র ভারত সমগ্র ত্রিপুরার মধ্যে কৈলাসহর থেকে আরম্ভ করে কাঞ্চনপুর হ্যাঁ এবং গন্ডাচড়া এই সমস্ত জায়গাতে উদয়পুর টুদপুর সমস্ত জায়গাতে পাদুকা পূজন হলো। পাদুকা কেনার জন্য পাদুকা নেওয়ার জন্য কেনার দক্ষিণা যার যত আছে দক্ষিণা দেশে নেওয়ার জন্য করলো। অভয়নগর আমার মনে আছে যে অভয়নগর বাজারের কিছু ছেলে আসিল, তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু কি আগ্রহ করে সেই পাদুকা নিয়ে গেল আর বিরাট করে প্যান্ডেল করলো। আমাকে বললো যে রামায়ণ আঙুলের রামায়ণ গান তো আমি জানি না, তো আমি গীতা পাঠ করতে পারি, আমি সারাদিন গীতা পাঠ করলাম। এইরকমভাবে পাদুকা পূজন হলো, পাদুকা আমরা সবকে বিতরণ করলাম। এই হলো তৃতীয় পর্যায়ে। তারপরে আসবো আমরা প্রীতি বাবু, তবে সময় হয়ে গেছে বিরতির, বিরতিতে যাচ্ছি আমরা। বিরতির পরেই ফিরে এসে এই যে বিষয়টা নিয়ে আজকে রাম মন্দিরের শিলান্যাস ঘিরে উত্তরপ্রদেশের অযোধ্যায় আজকে থেকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, পূজন শুরু হয়ে গেছে, এবং সেই বিষয়টা নিয়েই আমরা আজকে চর্চা করছি। স্টুডিওতে উপস্থিত আছেন রাজ্যের কল্যাণ আশ্রমের প্রতিষ্ঠাতা সম্পাদক পীযূষ ভট্টাচার্য, ওনার মুখ থেকে এই যে আজকে আশির দশক থেকে শুরু হয়ে গিয়েছিল এই রাম মন্দির নির্মাণের এই যে পরিকল্পনা বা প্রস্তুতি, সেই বিষয়টা নিয়ে এই রাজ্যের মানুষও তাতে জড়িয়েছিলেন এবং এই বিষয়টা নিয়েই আজকে চর্চা হচ্ছে। সময় হয়ে গেছে বিরতির, বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আবার আলোচনা এই বিষয়টা নিয়ে জারি রাখব। সঙ্গে থাকবেন, দেখবেন নিউজ ভ্যানগার্ড। ফিরে এলাম বিরতির পর, আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি রাম মন্দির শিলান্যাস এবং এর একে ভিত্তি করে এই আলোচনা, আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কল্যাণ আশ্রমের প্রতিষ্ঠাতা সম্পাদক পীযূষ ভট্টাচার্য। এই রাম মন্দির তৈরি করা যে প্রস্তুতি শুরু হয়েছিল তার প্রাক লগ্ন থেকেই পীযূষ বাবু কোনো না কোনোভাবে এই বিষয়টার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি অযোধ্যায় বহুবার গেছেন, তার কাছ থেকে তার অভিজ্ঞতা শেয়ার করছি আমরা, আপনারাও শুনছেন তার মুখ থেকে। চলে যাচ্ছি পীযূষ বাবুর কাছে, যে চতুর্থ পর্যায়ে যেটাতে শুরু করার কথা বলছিলেন, বা চতুর্থ পর্যায়টা কি ছিল সেটা বলুন। চতুর্থ পর্যায়ে এটা 92, আচ্ছা 92 শেষ দিকে, যে এবার আমরা চরম লড়াই, কারণ এর আগের লড়াইতে আমরা দুইজনকে হারিয়েছি। এটা শুরু করার আগে আরেকজন বন্ধু রয়েছেন ফোনে। নমস্কার ব্যাংকার বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, আমি কাকরাপন্থে বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। আপনার ঘরে টেলিভিশনের ভলিউমটা কমিয়ে তারপর ফোন করুন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিন তারপর কথা বলুন। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যালো স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। এই যে আজকে যে স্যার রাম মন্দির যে ইয়েটা, হ্যাঁ আজকে ভারতবর্ষের সবচেয়ে গর্ব হলো আমাদের হিন্দু ধর্মের,
রাম মন্দির এতদিনের যে 400 বছর আগে মামলাটা আজকে সম্পূর্ণ হয়েছে, তার জন্য আমরা ভারতবর্ষের হিন্দুরা সবাই একমত হয়ে শুভেচ্ছা জানাচ্ছি। অবশ্যই ধন্যবাদ, বুঝতে পেরেছি আপনার বক্তব্য। চলে যাচ্ছি বিজয় বাবুর কাছে, চতুর্থ পর্যায়ে। তো এইভাবে দুইজন প্রাণ দিল, শরৎ কোটারি, রাম কোটারি, কলকাতার আমাদের পরিচিত। মানে কোথায় প্রাণ দিয়েছেন? মানে প্রথম প্রথম অযোধ্যাতে। আচ্ছা আচ্ছা, ওখানে। তারপরে আপনার যে আমাদের এবার শেষ পর্যন্ত যে মানে এটা নিষ্পত্তি দেখতে হবে, ত্রিপুরা থেকে এবং সমস্ত ভারতবর্ষ থেকে। হ্যাঁ, কর সেবকটা আবার গেল। হ্যাঁ, তখন কল্যাণ সিংহের রাজত্ব। আচ্ছা, উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহের রাজত্ব ছিল, কাজেই তখন আর মোলায়ম সিংহের মতো বাধা কোনো কিছু আসলো না। আর তারা কসবাপুরে ময় গেল, যাওয়ার পরে কসবাকরা তখন আপনি গিয়েছিলেন? না, তখন আমি আগে কসবাকতে তখন গিয়েছিলাম এবং শিলাপূজনে গিয়েছিলাম নাগপুর এবং পাদুকা পূজনে গিয়েছিলাম এই ভরতের মামার বাড়িতে। রামায়ণের ভরত। হ্যাঁ, আসবো। আর একজন বন্ধু রয়েছেন ফোনে। নমস্কার ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন? হ্যালো স্যার। হ্যাঁ, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ, আমাদের যে ত্রিপুরা থেকে অযোধ্যা রাম মন্দির যে এখানে ত্রিপুরা থেকে সরকারি ভাবে যাওয়ার কি কোনো সুবিধা আছে কিনা? হ্যাঁ, এটা জানতে চাইছি। বুঝলাম, আরেকবার বলবেন। আমাদের ত্রিপুরা থেকে রাম মন্দির সেখানে যাওয়ার কোন সরকারি ভাবে কি সুবিধা আছে কিনা? কোথায় কোথায়? অযোধ্যা রাম মন্দির কবে? বুধবারে? স্যার, দেখা কি করে এখন তো সারা রাত দেশে করোনা সংক্রমণ, কিভাবে যাবেন এখন? পরবর্তী সময়ে যখন লকডাউন জড়িত পরিস্থিতির অবসান হয় তখন না হয় দেখা যাবে, এটা তো পরবর্তী বিষয়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকবেন। যে বিষয়টা নিয়ে কথা বলছি, এই যে রাম মন্দিরের শিলান্যাস এবং বহু প্রতীক্ষিত রাম মন্দিরের শিলান্যাস হবে আগামী বুধবার, এবং সেই বিষয়টা নিয়ে কথা বলছিলাম। বুঝলাম। তো এই চতুর্থ পর্যায়ে দু অধ্যায় আমরা একটা কিছু করবই, এইরকম মনোভাব নিয়ে সমস্ত ভারতবর্ষ থেকে হাজার হাজার ছেলেরা সব কসবাপুরম আমাদের বিরাট বড় মাঠের মধ্যে সেই যে ইট গেছিল সেই ইটগুলি দ্বারা করাই দিয়া উপরে ত্রিপাল দিয়া তার মধ্যে ঘুমানোর ব্যবস্থা সব রয়েছে। তিন চার দিন সব আছে, আমিও তিন চার দিন এখানে রয়েছি। হ্যাঁ, ভালো ব্যবস্থা। আর খাওয়া তলঙ্গর খানা, কেউ খিচুড়ি, কেউ আবার এমন আছে যে কেউ মানে কোন অনুষ্ঠান আছে সবার জন্য একদিন লঙ্গর দিয়ে দিল। হ্যাঁ, খাওয়ার আমাদের কোনো চিন্তাই নেই, এইরকম ভাবে ব্যবস্থা। মিষ্টিও প্রচুর মিষ্টি আমরা দিই। হ্যাঁ, এখানে খাওয়া হয়েছে। আর একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। লকডাউনকে বাদ দিয়ে, ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকবেন। যে বিষয়টা নিয়ে কথা বলছি বিষয়ে থেকে আপনারা ফোন করবেন, ধন্যবাদ। তারপরে ত্রিপুরাতে একটা সারা পড়ে গেল, মানে আমাদের পরিচিত না। এখান থেকে রামনগরের সর্বোচ্চ স্বয়ংসেবক আমাদের অনেক পুরানো, তার বাড়ির সময় রাজা ঘোষ, তার নাম হলো সিদ্ধার্থ ঘোষ, এখানে সঙ্গে বড় দায়িত্বে আছে। আচ্ছা, সে গেল সেই মানে বর্ডারের দিকে বাড়ি ফণি সূত্রধর, সে ওখানে সন্ন্যাসী হয়ে গেছে ভারত সেবার সঙ্গে। সে পয়সা হাজির, আমি যাব। কোথায় পয়সা, কোথেকে পয়সা আসবে, কিভাবে যাবে, কোন ঠিক নাই। এখানে শ্রমিক একটি কাজ করতো, ওখানে শিল্পীর আছে, ওর নাম রাজেশ দাস, সে বলবে যে আমি যাব। উৎপল বিশ্বাস এখন ইউনিভার্সিটিতে প্রফেসর, সে তোমাদের ছাত্র, সে বললো আমিও যাবো। আমাদের হাতে খুব একটা সময় নেই, কথা বললে তো অনেকক্ষণ বলা যায় ইতিহাস। তো আগামী বুধবারের মানে শিলান্যাস প্রধানমন্ত্রী যাবেন, এই যে এতদিন ধরে, এত বছর ধরে আন্দোলন, এত বছর ধরে কর সেবক, আপনি অযোধ্যায় গেছেন, ভরতের বাড়ির কাছেও গেছেন বহুবার, এই ঘটনার সাক্ষী আপনি। বৃহস্পতি বুধবার বলা যেতে পারে স্বপ্ন পূরণ, ঐতিহাসিক সন্ধিক্ষণ, কি বলবেন? এটা তো দেখেন, আমাদের আরাধ্য দেবতা, আরাধ্য স্থান রাম মন্দির। সেই রাম মন্দির ইতিহাস আমি জানি, কিভাবে ভাঙছে বা কিভাবে হয়েছে, ষড়যন্ত্র হয়েছে। আমাদের রাম মন্দির ভাঙলে পরেও সেই ভাঙা অবস্থাতেও ছোট ছোট মানুষ গিয়ে পূজা দিত, আমিও পূজা দিছি, আমাদের প্রাণী পূজা ছিল এখানে।
হ্যাঁ, এতদিন পর্যন্ত আমাদের সেই ছিল না, হিন্দুদের চেতনা ছিল না, ভক্তি আছে কিন্তু শক্তি প্রদর্শনের ইচ্ছা নাই। হ্যাঁ, তারা ভক্তি দিয়েই নিবৃত্ত থাকত। এখন দেখা গেল যে ভক্তির সঙ্গে শক্তিরও উদ্ভব হয়েছে, এবং শক্তি সেটা কোনো অযৌক্তিক বা আতরিক শক্তি না, যেটা দাবি ন্যায্য সেটাই করা হয়েছে। ধীরে ধীরে আন্দোলনের মাধ্যমে মানুষের মন জয় করা হয়েছে। আমি যে বললাম যে মুসলমানদের মনও জয় হয়েছে, তারাও চিন্তা করছে যে আমাদের পূর্বপুরুষ তো রাম, কাজে আমরা পরবর্তী সময় যে কোনো কারণে আমরা ধর্ম পরিবর্তন হয়েছি রামানকে। কিছু সংখ্যক আছে যারা মানে না, হ্যাঁ, কিন্তু তারাও মানবে। এর জন্য আমাদের যে এই অনুষ্ঠান, এই অনুষ্ঠান অত্যন্ত সংক্ষেপে করছেন। এখন অনেকেই বুঝতে পারে যে আসবাবু সেই প্রসঙ্গে, তবে এখন দেখাচ্ছি যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, যিনি আজকে গোটা প্রস্তুতি পর্যালোচনা করেছেন, আজকে সাংবাদিকদের সাথে বৈঠক করেছেন, এবং তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে স্বাস্থ্যবিধি মেনে আগামী বুধবার শিলা পুজো হবে, আগামী বুধবার শিলান্যাস হবে, প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। শুনব যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি কি বলেছেন শুনুন একবার। লগভগ 500 বর্ষ কে ইস লম্বে ইন্তজার কো আজ আপনি कर कमलों से, अपनी उपस्थिति से वर्तमान पीढ़ी को न केवल गौरवान्वित कर रहे हैं, बल्कि आने वाली पीढ़ी के सामने एक बहुत बड़ी नजीर रखने जा रहे हैं। और इसके साथ ही उन सभी हुतात्माओं को जिन्होंने राम जन्मभूमि के लिए एक लंबा संघर्ष किया था, अपना बलिदान दिया था, जिन लोगों ने संघर्ष किया, अपनी आंखों के सामने इस ऐतिहासिक क्षण को नहीं देख पा रहे हैं, उन सबको भी श्रद्धांजलि देने का एक अवसर 5 अगस्त 2020 की तिथि होगी। आपने देखा होगा कांग्रेस के नेतृत्व ने 1949 में श्री सोमनाथ मंदिर की समस्या के समाधान में भी रोड़ा अटकाया था, और यही नहीं, से राम जन्मभूमि मंदिर निर्माण से संबंधित विभिन्न गतिविधियों में भी समय समय पर रोड़ा अटकाया था। और अंतिम रोड़ा इनका वो भी था जब कांग्रेस के एक वरिष्ठ नेता ने सुप्रीम कोर्ट में अर्जी लगाई थी कि न्यायालय 2019 के पहले इस समस्या का समाधान न करे। मुख्यमंत्री योगी आदित्यनाथ वक्तव्य एवं राम मंदिर शिलान्यास आगामी बुधवार আমাদের রাজ্যের জন্য একটা ঐতিহাসিক ঘটনা। অনেকেই এই রাম মন্দির নির্মাণ বা অনেক বছর ধরে এই গোটা প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন, এরকম পীযূষ বাবু আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, পীযূষ ভট্টাচার্য, তিনি বিভিন্নভাবে এই গোটা প্রক্রিয়ার সঙ্গে জড়িয়েছিলেন, অযোধ্যায় বহুবার গেছেন, তার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। পীযূষ বাবু, যে বুধবার যে শিলান্যাসের কথা বলছিলেন আপনি, যে শিলান্যাস হচ্ছে তাতে আমার আমার জানা মতে, আমি তো আগেই বললাম যে যারা হিন্দু না মুসলমান ধর্মাবলম্বী তারাও কিছুটা উপলব্ধি করতে পেরেছে যে আমরা পূর্বপুরুষ তো রামই ছিল বা আমরা তার বংশধর, কোন কারণে আমরা হয়তো ধর্মান্তরিত হয়েছি। একটা ফোন আছে, একজন ফোন বন্ধ অপেক্ষা করছেন। নমস্কার বেঙ্গার বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো স্যার, আমি সিদ্ধেশ্বর থেকে চন্দনশীল বলছি। হ্যাঁ বলুন চন্দন বাবু। আচ্ছা, আমি যে বুধবার 5 তারিখে ত্রিপুরা থেকে, হ্যাঁ, রাম মন্দির যে মজুদার এখানে যাওয়ার সরকারি ভাবে কোনো সুবিধা আছে কিনা? এখন পর্যন্ত কোনো সুবিধা নেই, কারণ সেটা পুরো অনুষ্ঠানটাই হচ্ছে দৈহিক দূরত্ব মেনে, সেখানে জন বা সাধারণ মানুষের কাছাকাছি প্রবেশ বলা যেতে পারে নিষিদ্ধ করা হয়েছে, কারণ যেহেতু করোনা সংক্রমণ জনিত পরিস্থিতি চলছে, সেদিক থেকে গোটা অনুষ্ঠানটাই সংক্ষিপ্ত। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। অনেকেই যেতে চাইছেন, যেতে চাইছেন, এটা স্বাভাবিক কথা, কিন্তু এখানে যেমন আমাদের ত্রিপুরাতে, ত্রিপুরাতেও 5 তারিখে কি হবে অনেকের উৎসাহ, আমার এখানেও, আমার এখানে তো মেয়েদের হোস্টেল, আরো 8টা হোস্টেল আছে। প্রতীকীভাবে কোন অনুষ্ঠান করবে? প্রতীকীভাবে। আচ্ছা, আমরা শুধু প্রদীপ জ্বালাবো রামের সামনে, একটুখানি প্রার্থনা, রাম জয় রাম শ্রীরাম, এরকম হলো। আমাদের পরিষ্কার ইচ্ছা হলো যে আমাদের আকাঙ্ক্ষিত যে ইচ্ছা, আচ্ছা, সেই ইচ্ছা তো পূরণ হতে চলেছে। তবে আমাদের সেখানে উৎসাহ দেখিয়ে অন্যকে মানে দুঃখ দেওয়াতে, যারা এখনো বুঝতে পারেনি, হ্যাঁ, আমাদের উৎসাহ দেখে তাদের মনের মধ্যে দুঃখ হবে। আগে পড়ে
বা অতীতের কথা চিন্তা করলে তারাও তো আমাদেরই রক্ত, যে কোনো কারণে আমাদের পরিবর্তন হয়ে গেছে। এর জন্য আমি বলছি যে আমার ইচ্ছা এবং আমি যাদের আমার বলছি যে আমরা ঘরের ভিতরে কার্যক্রম করব, হ্যাঁ প্রদীপ জ্বালাবো, রাম নাম জপ করব, আমরা প্রার্থনা করব যে এখানে যেন সুন্দরভাবে হয়, সবাই যেন এটাকে সুন্দরভাবে গ্রহণ করে নেয়, এবং যেহেতু করোনা মহামারী সবাই যেন এটাকে সুন্দরভাবে গ্রহণ করে নেয়। আর উত্তরপ্রদেশ সরকার, আমার দৃঢ় বিশ্বাস আছে যে উত্তরপ্রদেশ সরকারও এর মধ্যে নিশ্চয়ই এমন কোনো কিছু করবে না যে বা আমাদের মনের মধ্যে, আমার আমি যে এতবার গেছি আমার এত মানে মনের মধ্যে আশঙ্কা যে রাম মন্দিরের জন্য আমি দুইবার তিনবার গেছি, সেই রাম মন্দিরের মধ্যে যাওয়ার জন্য আমার মন আকুল হতে হচ্ছে না? অবশ্যই, কিন্তু ঘটনার সাক্ষী ঐতিহাসিক মুহূর্তে অবশ্যই আপনার মন চাইবে যাতে অনুষ্ঠানে উপস্থিত থাকে। অথচ আমি একবারও আমার মনে হয় না যে রাম মন্দির হচ্ছে এবং যে সেটা যে আমি দেখবো এটি আমার যথেষ্ট পরিণত হয়েছে, যেটা নাকি আমি করবো নাই করি নাই। অবশ্যই, হ্যাঁ, কাজেই এখানে থেকে আমরা রামের প্রতি আমাদের শ্রদ্ধা আমার প্রভাবিত, আমরা অন্তর রামময়, হ্যাঁ রামের যে পুনরুদ্ধার হচ্ছে তার যে মন্দির হচ্ছে সেটি আমাদের কাছে বড়। তবে কিছু কিছু মহল থেকে একটা অপপ্রচার যে দৈহিক দূরত্ব উপেক্ষা করা হবে, প্রধানমন্ত্রী আসছেন এই সময়ে ঠিক নয়, সেটা একটা প্রচার হচ্ছে। একটা কথা এখানে বলা উচিত যে দৈহিক দূরত্ব থাকবে না, আর হিন্দুদের যে দূরত্ব অনুষ্ঠান আছে সবই তো বন্ধ করা হয়েছে, মন্দির তো বন্ধ, মন্দির বন্ধ করা হয়েছে, অনেক কিছু বন্ধ করা হয়েছে। এইটা একটা বিশেষ অনুষ্ঠান, রাম মন্দির নিয়ে কত বড় আন্দোলন আজকে কত হাজার বছর, হ্যাঁ চললো, কতবার যুদ্ধ হয়েছে তার ইতিহাস। যোগী আদিত্যনাথ বললেন 500 বছর ধরে, 500 বছর। আপনি আমার এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে যে কনকলাল দাস, উনি তো ইতিহাস বই লিখছিলেন রাম মন্দির আন্দোলনের সময় সমস্ত কতটা আন্দোলন হয়েছে। হ্যাঁ, এই ঘটনাগুলি দেখলে পরে আমরা একটু কষ্ট সাধারণ, এতগুলি মানুষ যে মরছে, এতগুলি যুদ্ধ চলছে, কই তাদের কথা তো কেউ বলে না, তাদের অনুশোচনা তো কেউ করে না। আমরা তো এখনো বলছি যে এটা স্বাভাবিকভাবে যতটুকু নীতি মানা চলে, এটা বলে একটা মহান কাজ হইতেছে, নীতি নীতি মান্যা, কারোর মনে যাতে কোন রকম দুঃখ না হয় সেরকম ভাবে আমরা এই পূজা অর্চনাটা, মানে যেহেতু করোনা অতিমারি চলছে, অতিমারি চলছে, হ্যাঁ সেখানে যদি করোনা যদি না থাকতো তাহলে আপনি আজকে কল্পনা করে যেত না সেখানে মানুষের, হ্যাঁ মানুষের কত রাম মানে সৌরজ্য নদী মানে জনঢল, জনঢল হয়তো আর একটা ব্রিজ করতে হইতো সৌর নদীর উপরে। আপনি পরবর্তী সময়ে যে করোনা অতিমারি শেষ হয়ে গেলে আমরা যদি করোনাকে পরাজিত করতে পারি যুদ্ধে, তাকে তাহলে কি যাবেন রাম মন্দির দেখতে বা তৈরি হচ্ছে দেখতে যাবেন? ইচ্ছা আছে এগুলো অবশ্যই, কারণ আমার তো বছরের মধ্যে দুইবার তিনবার বৈঠক থাকে এদিকে সেদিকে। হ্যাঁ, আমি যে চারবার মানে চারবার গেছি, চারবার অযোধ্যায়, অযোধ্যায় সেই চারবার তো কোন সময় বৈঠক আছে, কোন সময় জন্মভূমির কাজ দেখেছি, কোন সময় তো কোন বৈঠক আছে, অযোধ্যার কাজ দিয়ে যাচ্ছি, আচ্ছা ঠিক আছে দর্শন করে আসা, এইরকম ভাবে আমি অনেকবার গেছি। কাজেই এখন যদি জানি না, ভগবান হয়তো আমাকে পাঠাবে আবার, কারণ 76 বছর পার হইতে বড় আমার সাহস আছে যে যদি রাম মন্দির হয়, এবং এখন তো মাত্র শিলান্যাস হইতেছে, তিন বছর প্রায় লাগবে, কারণ যেভাবে নাকি সেটা শৈলী তৈরি হয়েছে আমি দেখেছি, তিন বছর টার্গেট, তিন বছরের মধ্যে হবে। কাজে তিন বছরের মধ্যে যদি জীবিত থাকি, শরীর সুস্থ থাকে, তাহলে রাম মন্দিরে যাবো না, এটা হতেই পারে না। অবশ্যই রাম মন্দির, এই বয়সেও আপনি মানে যাওয়ার জন্য একটা ইচ্ছে বা আগ্রহ আছে? আগ্রহ আছে। শোনেন আপনারা পীযূষ বাবুর মুখ থেকেই যে 76 বছর বয়সেও উনি রাম মন্দিরে যাওয়ার একটা আশা আছে, অবশ্যই এত বছর ধরে লড়াই আন্দোলনটা করছেন কেন যাবেন না। তো আমরা অনুষ্ঠান শেষ করব, হাতে খুব একটা সময় নেই, তো শেষ করার আগে আবারও এই যে প্রথম শুরু করেছিলাম রাম মন্দির দিয়ে, গোটা রাম মন্দিরের চিত্র এবং যেভাবে প্রস্তুতি হচ্ছে আগামী বুধবারের জন্য, আলোকমালায় গোটা অযোধ্যা নগরীকে সাজিয়ে তোলা হয়েছে, সেই ছবিটা না হয় আরেকবার দেখলাম, দেখুন আপনারা গোটা অযোধ্যা নগরী আলোকমালায় সেজে উঠেছে আগামী বুধবার সেই রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান। এই বিষয় নিয়েই আমরা এতক্ষণ কথা বলছিলাম, তো অনুষ্ঠান শেষ করব, তবে শেষ করার আগে কয়েকটি ঘোষণা দিয়ে রাখি, কয়েকটি রাজ্য সরকারের সিদ্ধান্তের কথা তুলে ধরছি, আমরা প্রতিটি আলোচনায় তুলে ধরার চেষ্টা করি।
আগামী 31 তারিখ পর্যন্ত 31 আগস্ট পর্যন্ত রাজ্যের কন্টেইনমেন্ট জোনগুলোতে লকডাউন থাকবে। রাজ্য সরকার ইতিমধ্যেই তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি, একটা নোটিশ জারি হয়েছে। আগামীকাল ভোর 5টায় শেষ হচ্ছে লকডাউন এবং আগামীকাল ভোর 5টা থেকে রাজ্যের যে কন্টেইনমেন্ট জোনগুলো আছে, যেখানে করোনা আক্রান্তের সংখ্যা বেশি, সেই কন্টেইনমেন্ট জোনগুলোতে আগামী 31 আগস্ট পর্যন্ত থাকবে লকডাউন। পাশাপাশি গোটা রাজ্যে থাকবে আনলক ওয়ান। আনলক ওয়ান হচ্ছে সেখানে কিন্তু রাত্রিকালীন বা নৈশকালীন কারফিউ থাকবে, পাশাপাশি কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশন থাকছে। দৈহিক দূরত্ব মেনে বাজারে মানুষজন যাচ্ছেন কিনা সেখানেও নজরদারি থাকবে, পাশাপাশি মাস্ক ব্যবহার করছেন কিনা সেদিকেও নজরদারি থাকবে, প্রয়োজনে জরিমানাও হতে পারে, পুলিশের নজরদারি কিন্তু থাকবে। এবং আমাদের গোটা দেশে এখন চলছে আনলক থ্রি, কিন্তু আমাদের রাজ্যে আগামীকাল থেকে আনলক ওয়ান শুরু হচ্ছে। মনে রাখবেন, আনলক ওয়ান। এই আনলক ওয়ানে কিন্তু জিম খোলা যাবে না। আবারও বলছি, যোগা সেন্টার বা জিম আনলক ওয়ানে কিন্তু খোলা যাবে না, কিন্তু গোটা দেশে যেখানে আনলক থ্রি চলছে সেখানে জিম বা যোগা সেন্টার কিন্তু খোলা যাবে। আমাদের রাজ্যে যেহেতু আনলক ওয়ান, সেই আনলক ওয়ানে জিম বা যোগা সেন্টার খোলা যাবে না। আরেকটা বিষয়, কন্টেইনমেন্ট জোন, আমাদের রাজ্যে যে কন্টেইনমেন্ট জোনগুলো রয়েছে, এই কন্টেইনমেন্ট জোনে আগামী 31 আগস্ট পর্যন্ত থাকবে লকডাউন পুরোপুরিভাবে। এই কন্টেইনমেন্ট জোন এলাকায় যারা বসবাস করছেন তারা কিন্তু রাজ্য সরকারের যে গাইডলাইন্স সেগুলোকে মান্যতা দিয়ে চলবেন এবং সেটাই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। অনুষ্ঠান শেষ করার আগে সারা দেশের প্রেক্ষাপট তুলে ধরার চেষ্টা করছি। আমাদের দেশে প্রতিদিন করোনা আক্রান্তরা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন এবং 11,86,203 জন এখন পর্যন্ত সুস্থ হয়েছেন। আমাদের রাজ্যেও কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাটা ক্রমান্বয়ে বাড়ছে। উদ্বেগ আছে, আতঙ্কের কোনো কারণ নেই, কারণ আমরা যদি স্বাস্থ্য সুরক্ষা বিধিগুলো মেনে চলি তাহলে করোনাকে অতি সত্বর আমরা পরাজিত করতে পারবো এবং করোনার অভিশাপ থেকে মুক্ত হতে পারবো। আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। পীযূষ বাবু, সবাই দিয়েছেন আমাদের এই অনুষ্ঠানে এবং রাম মন্দির নিয়ে অনেক কথা বলেছেন, অনেক না জানা তথ্য আমরা জানতে পেরেছি পীযূষ বাবুর মুখ থেকে। পীযূষ বাবুকে এই বয়সে আমাদের এই স্টুডিওতে এসে যেভাবে কথা বলেছেন, ওনার অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন, তার জন্য ওনাকে নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই। এবং আজকে ও দীর্ঘ বছরে রাম মন্দিরের যে ইতিহাস, রাম মন্দিরের যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং তার যে স্বপ্ন ছিল রাম মন্দির নির্মাণ, আগামী বুধবার তারও স্বপ্ন পূরণ হচ্ছে, আগামী বুধবার রাম মন্দিরের শিলান্যাস। অনুষ্ঠান শেষ করব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্য সুরক্ষা বিধিগুলো মেনে চলবেন এবং আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।